वेलकम बैक टू माय चैनल কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ইকবাল প্রমো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের শুধুমাত্র আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা আপনাদের নিজের ছবিকে নিজের পিকচারকে একদম ডিএসএলআর মতো করতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়া এবং কোনো রকম কোনো ধরনের অ্যাপ ছাড়াই তো সেক্ষেত্রে আপনার ছবিগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে করতে পারবেন ডিএসএলআর মতো করতে পারবেন ডিএসএলআর ক্যামেরা ছাড়াই তো সেটি করতে হলে আপনাদের মোবাইলের ক্যামেরার একটি সেটিং করতে হবে আর সেই সেটিংটা কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাইট নাও মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ক্যামেরা দিয়ে আমি এখন এই মোবাইলের ক্যামেরা দিয়ে এই ফুলদানিটা আমি ছবি তুলে আপনাদেরকে দেখাবো আসলে ছবিটা কিরকম উঠে এরপর আমি যা কয়েকটা ছবি তুলছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি মোবাইলটার লকটা খুললাম খোলার পর আমরা এখন চলে যাব সরাসরি চলে যাব ক্যামেরা অপশনে তো আমরা ক্যামেরা অপশনে ক্লিক করলাম ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনারা সেটিং করতে হবে সেটিং যেটা আছে আপনাদের এখানে যে এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন তো আপনারা শুধুমাত্র যেখানে পোর্ট্রেট লেখা আছে আপনারা ওই পোর্ট্রেট অপশনে চলে যাবেন তো পোর্ট্রেট অপশনে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা ছবি তুলবেন যেমন আমি এখানে একটা ছবি তুলতেছি যেমন এই ফুলদানিটা আমি এখন ছবি তুলে আপনাদেরকে দেখাবো ফুলদানিটা আসলে কেমন হয় তো দেখুন আমি একটা এখানে একটা ছবি তুলে ফেলছি ছবি তোলার পরে ছবিটা আমি এখানে আপনাদের সাথে দেখাবো ছবিটা কেমন হয় তো দেখুন এখানে আমি একটা ছবিটা আমি তুলছি ফুলদানির ছবিটা ছবিটা তোলার পর এখন ছবিটা আমি আপনাদের সাথে মোবাইলে পেস্ট করতেছি দেখুন মোবাইলের যে আশেপাশে যে ছবিগুলো আছে যে সিনারিগুলো আছে এগুলো অলরেডি মানে ডাফসো হয়ে গেছে এখন এটা আমি আরেকটা ছবি তুলবো আমি এখন আরেকটা ছবি তুলে দেখাবো এখন ফাতাল একটা ছবি তুলতেছি আমি দেখুন একটা ছবি তুলবো এখন তো দেখুন আমি আরেকটা ফাতাল করে একটা ছবি তুললাম ছবি তোলার পর দেখুন ছবিটা আমি এখন ওপেন করব ওপেন করার পর দেখুন আপনাদের সরাসরি দেখাচ্ছি হয়তো লাডের কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে দেখুন এখানে ফুলদানিটা ক্লিয়ারলি উঠছে এবং ফুলদানির পাশে যে ইয়াগুলো আছে জায়গাগুলো আছে এগুলো জাপসো হয়ে গেছে তো এখন আমি সরাসরি আপনাদেরকে দুইটা ছবি তুলে দেখাচ্ছি এখন আমি আরেকটা দেখাবো আমার যে গ্যালারিতে যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আমি এখন আপনাদের সাথে দেখাবো তো সেটা করতে হলে আমি এখন ব্যাক যাবো ব্যাক যাওয়ার পর আমি আমাদের গ্যালারি মোবাইলের গ্যালারি যে অপশনটা আছে এখানে ওপেন করব ওপেন করার পর আমি এখানে আমার যে ছবিগুলো আছে তো ভিউয়ার্স দেখুন আমি এখন আমার গ্যালারিতে আমি আপনাদেরকে আমি আমার একটা ছবি দেখাচ্ছি দেখুন এখানে একটা ছবি আমি ফাতাল করলাম দেখুন এখানে যে পিকচারটা আছে এটা আমার মোবাইলের স্ক্রিনে লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এটা অনেক জাপসা হয়েছে পাশে যে চিত্রগুলো আছে সেগুলো একবার ডিএসএলআরের মতো হয়েছে দেখুন এখানে আরেকটা পিকচার আছে দেখুন এখানে আরেকটা পিকচার আছে সেম পিকচারগুলো আমার টিভিতেও আপনারা হয়তো লক্ষ্য করেছেন তো এভাবে করে আপনারা আপনাদের মোবাইলের যে ক্যামেরার যে অপশন আছে ক্যামেরার অপশন ফুটের অপশনে গিয়ে আপনারা আপনাদের পিকচারগুলো একদম ডিএসএলআরের মতো করতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়া কোনো রকম কোনো ধরনের অ্যাপ ছাড়াই এবং কি সেটা ডিএসএলআর ক্যামেরা ছাড়াই আপনারা আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে আপনারা আপনাদের পিকচারগুলো ডিএসএলআর মতো করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ